চন্দাল রমাদন্দর উসরত বাকি সরকারর স্মখানর করোনা যুদ্ধক পাহরিলে প্রশাসনে বাকির ধন বিচারি ভাগরি পড়ছে রমানন্দ। করোনার সেই কাল বিভীষিকা রাজ্য সাময়িকভাবে হাম কাটিছে, লগেলগে সরকার প্রশাসনে পাহরি পেলাইছে জীবনর পণ করে করোনার বিরুদ্ধে যুঁজ দিয়া বহুতকে। সরকারে পাহরি পেলালে চন্দালর উচরত করা বাকিগুলো। উলুবাড়ি শ্মশানত করোনা আক্রান্ত শ শ লোকর মৃতদেহ জ্বলা চন্দালজনে এতিয়া নিজের প্রাপ্য বিচারি হাহাকার করেছে। চাকরি দিম বলে কৈছে আর তেতিয়া বডি বডি মানে 8,000 না 10,000 এনেকা বন্দোবস্ত আছিল। পুটনাথ কুমুটিয়ে মোক কৈছিল, পিছত মানে মতো ভাবিছো হেঁতে যদি বন্দোবস্ত করেছে মতো আর ঠগিবা নালাগে। আর ভূতনাথত চন্দালর কাম করা রমানন্দ সরকার ঘটনাক্রমে কোভিড আক্রান্তর সৎকার করা কর্মত জড়িত হল। নাজানি এগারী করোনা আক্রান্তর দেহ সৎকার করার পিছত কোয়ারেন্টিনত থাকা অবস্থাত আন চন্দাল নাপাই প্রশাসনে প্রতিটি দেহ সৎকারের বিনিময়ত 7,000 টাকার বন্দোবস্তি করেছিল রমানন্দরে। দিয়ার কথা আছিল এটা চাকরিও। দিনে 16-17 দেহ সৎকার করেছিল এইজন রমানন্দই। তেতিয়া মই খুদিছিলোঁ যে চাকরিটো হ'ব না নাই, তেতিয়া কৈছে এনেকৈ কৈছে চাকরিটো হ'ব তোর, কিন্তু এতিয়াতো আর চাকরিরও খবর নাই। আর যেখিনি কর্ম করেছো সেই কর্ম হিসাবত মই পয়সাখিনিও সম্পূর্ণটো পোৱা নাই। পয়সাখিনি পালে ধরো কিবা এটা ব্যাপার করি হলেও চলিব পাৰিলোঁ হয়। মাজতে প্রশাসনে অলপ ধন দিলে, কিন্তু এতিয়া বন্দোবস্তি করা মতে ধন দিব বিচরা নাই প্রশাসনে। যি ধন নতুনকৈ ধার্য করেছে সেই ধনও আদায় নিদিয়ে চন্দাল রমানন্দক। যেখানে পয়সা মানে দিম বলে কই লই আছে সেইখিনিতো দিয়াই নাই। এটা বর্তমান যেখানে দিছে দিম বলে কইছে সেইখিনিও যদি এটা দিয়া যদি 6 মাহ লগাই দিয়ে এটা আমি দুখিয়া মানুষগুলো চলিম কেনেগা। প্রথমতে প্রশাসনে রমানন্দ আর তেওঁর সহায়কারী কেইজনক পল্টন বাজারের হোটেলত রাখিছিল, এতিয়া তারপরা উলিয়াই দিয়া হল। কোনেও এতিয়া রমানন্দক ভাড়াঘর নিদিয়ে, আন শ্মশানতো তেওঁর প্রবেশ নিষিদ্ধ, গাঁওতো তেওঁ বোলে এঘরিয়া। এতিয়া বর্তমান অলমান চলার কষ্ট হয়ে আছে। মইতো আগত ভাবিছিল পয়সা পাই যাম বলিকে, তেতিয়া মানে পাই যাম বলে ভাবতে তেতিয়া মানে সব পয়সাগুলা ধার ঋণ আছে এগুলো সব মারি দিল, ঘর দুয়ারগুলা অল্প ঠিক করলো। করার পিছত এতিয়াতো আর পয়সা নোপা হয়ে গেছে। এতিয়া তারমানে আগত হোটেলত আছিল, তে একমাহমান হয়ে গেল ধর হোটেলত সব লড়াগুলা উলাই দিছে, তো উলাই দিলার লগে যদি আমাক পয়সা পাতি গেলে দিয়ে দিলা হয় আমি কিবা করে একটা ব্যাপার সেপার করে চলিব পারিল হয়। রমানন্দর হিসাব মতে তেও সরকারের পর প্রায় 8,00,000 টাকা পাব লাগে। চাকরিটোর আশা তেও এড়িছে, পরিয়ালটো চলাবলৈ টাকা কেইটা দিলেই তেও বাঁচি যায়, তেও সন্তান কেইটাকো এই বৃত্তি দি যাব বিচরা নাই। আমার ধরক মই যেটু কাম করেছো এইটো লড়া ছোৱালীক মানে এটা তো সরু নয়, এটা ডাঙর হওয়ালে ধরক এইটো কামটো যেতে যেতে সিমান এটা মানে বেলেগ পরিবেশত চলার মানে হেৰি কৈছে, কোনো ব্যাপার বাণিজ্য এনেকা চলাম। আর ময়ো তো মানে আর চাকরি আশা বাদে দিছো, ধরো এটা ধরক কিবা এটা সৰু সুৰা দোকান করিম বলে ভাবিছো, যদি সরকার এই কাগজটা বনাই দি দিয়ে আরামত চলিব পাৰিম। চাকরি কি করিম, নালাগে চাকরি। করোনাকালীন অবস্থাত সরকারে জরুরীকালীন অবস্থা করে 1,000,000 কোটি টাকা খরচ করলে, কিন্তু এসময়ত কোনেও নকৰা কামটো জীবনের পণ লৈ কৰিবলৈ অহা চন্দালজনক দিবলৈহে সরকারের ধনের এতিয়া নাটনি হয়েছে। চন্দালের উচরতো বাকি করে চলবলগিয়া হয়েছে সরকারখন, লগে লগে নচলা হয়েছে চন্দালের সংসার। কেনারোশন বিষ্ণুর সহ শোভনা চৌধুরীর রিপোর্ট, ডিওয়াই 365।